ত্রিপুরা পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার দুর্গা চৌমুনি বিপুনী বিতানে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এবং পৌর মেয়র দীপক মজুমদার। এই মেগা রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন সংগঠন সদস্য সহ অনেক মানুষ। রক্তদান শুধু মানুষের প্রাণ বাঁচায় না, মানুষের সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ক গড়ে তোলে বলে বক্তব্যে উল্লেখ করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং মেয়র সাহেবকে বলেছি আগরতলা শহরে মেয়র সাহেব যেন একটা উদ্যোগ নেয়। আগরতলা শহরে সর্বশ্রেষ্ঠ রক্তদাতা যে থাকবে বছরে তাকে যেন একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেই জন্য আমি অনুরোধ করবো মেয়র সাহেব গিয়ে ওনার টিমকে নিয়ে বসে একটা প্ল্যান করুক। আগরতলা শহরে এরকম একটা অ্যাওয়ার্ড দিলে আমি জানি অনেকে 30 বার 25 বার 30 বার 40 বার পর্যন্ত দিয়েছে এবং রক্ত আপনি না দিবেন দেবেন। রাজ্যে রক্তদান বর্তমানে সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন পৌর মেয়র দীপক মজুমদার। আমাদের রাজ্যে বিভিন্ন দেশে মানে সারা ভারতবর্ষ অন্য প্রদেশে অনেকটা এগিয়ে গেছি আমরা। রক্তদান মহদান রক্তদান জীবনদানকে সামনে রেখে আমাদের সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, ক্লাব এবং ব্যক্তিগতভাবে আজকে কিন্তু আমরা রক্তদানই এগিয়ে গেছি। আগে এটাকে রক্তদান শিবির বলা হতো, এখন রক্তদান উৎসব আমরা বলি। এই কারণে কারণ আমরা রক্তদান আগে সরকারিভাবে বা দপ্তর তরফ থেকে শিবির করে রক্ত গ্রহণ করা হতো, কিন্তু এখন কিন্তু উৎসবের মেজাজি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। মানে আজকে যেমন অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস বা সামাজিক সংগঠন ক্লাবের প্রতিষ্ঠা দিবস, কারো জন্মদিন এবং আজকাল শ্রাদ্ধ আসরেও রক্তদান শিবির হয়। উল্লেখ্য, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর সারা রাজ্যে রক্তদান কর্মসূচি ব্যাপক গতি পেয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।